আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশনের পক্ষ থেকে আপনাদের এই মাহে রমজানে কোভিড-19 নিয়ে আজকের আলোচনায়। সুধীমণ্ডলী, আজকে কথা বলতে চাই নোভেল করোনা ভাইরাস এবং কোভিড-19 নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং আমাদেরকে ভ্রান্তির ছলনায় ফেলেছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে বিজ্ঞান কি বলে। শুরু করা যাক একটি ফোন কল দিয়ে। প্রখ্যাত একটি মাদ্রাসা, বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত হাটহাজারি মাদ্রাসার একজন উস্তাদ মাওলানা ইসহাক ওমর সাহেবের কাছে জনৈক ব্যক্তি ফোন করলেন একটি বিষয়ে জানতে চাওয়ার জন্যে। সেটি হচ্ছে ঘরে কুড়িয়ে পাওয়া যে বিচি, অর্থাৎ খেজুরের বিচি, তরমুজের বিচি অথবা যে কোনো ধরনের বিচি যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোকে খেলে সেক্ষেত্রে তার কোভিড-19 হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এই ধরনের একটি গুজব তাদের এলাকায় প্রচলিত হয়েছে। এবং তিনি যদি এই বিচিগুলো খান, ইসলামের দৃষ্টিভঙ্গিতে সেটি কি জায়েজ হবে কি না, এরকম আরেকটি এ ধরনের প্রশ্ন আমরা সচরাচরই সম্মুখীন হয়েছি। সেটি হচ্ছে পবিত্র কোরআনে, কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন স্থানে কুড়িয়ে পাওয়া চুল অথবা শরীরের কোনো অংশের পশম, দাড়ি ইত্যাদি যদি পাওয়া যায়, সেগুলোকে পানিতে চুবিয়ে খেলে সেক্ষেত্রে সে ব্যক্তি যে কোনো ধরনের এই ধরনের কোভিড-19 থেকে সে মুক্তি পাবে কি না। হযরত, আমাকে বিষয়ে আমার মতামত এবং জনসচেতনতামূলক একটি বক্তব্য আশা করেছিলেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, এ বিষয়ে কিছু বলার জন্য। প্রথমত উত্তর হলো, এগুলো গুজব এবং এগুলো কুসংস্কার, এবং এগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের শারীরিক যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি অনেক ওলামায়ে কেরামের মতে এই ধরনের বিষয়গুলোর উপর ধারণা পোষণ করার কারণে মানুষের ইমানেরও হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কুসংস্কারগুলো বা এই গুজবগুলো কেন প্রচলিত হলো এবং এই গুজবগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি। প্রথমেই এই কুসংস্কারগুলো কেন, 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই শহরের উহান নামক একটি জায়গায়, হুবেই প্রভিন্সের উহান শহরে একজন ব্যক্তি নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হলেন এবং যথারীতি তার চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক রোগ নির্ণয়ের একটি পদ্ধতি, আমরা যেটিকে ব্রঙ্কো এলভিওলার লেভিজ বলি, সেই জায়গাটিতে এক ধরনের নতুন ভাইরাসের সন্ধান পেলেন, যেই ভাইরাসটিকে পরবর্তীতে নাম দেওয়া হলো সার্স করোনা ভাইরাস 2, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2, যাকে পরবর্তীতে নোভেল করোনা ভাইরাস নামে অভিহিত করা হয়। এবং এই ভাইরাসটি দিয়ে যে রোগ সৃষ্টি হয় তাকে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস ডিজিজ 19, যেহেতু এটি 19 সালে হয়েছে সেক্ষেত্রে এইটিকে কোভিড-19 নামে প্রকাশিত করা হয় বা নামকরণ করা হয়। আমরা ভাইরাস শনাক্ত করলাম, নাম দিলাম, রোগের নাম দিলাম, কিন্তু ভাইরাসটির সংক্রমণ পদ্ধতি, সংক্রমিত ব্যক্তির লক্ষণ এবং চিকিৎসা, এই বিষয়গুলো চিকিৎসা বিজ্ঞানীদের কাছে এখনও পর্যন্ত, আজও পর্যন্ত যে মুহূর্তে আমি কথা বলছি তখনও পর্যন্ত পুরোপুরিভাবে পরিষ্কার হয়নি। এর উপরেও আরেকটি বিষয় রয়েছে, এই ভাইরাসটির রয়েছে বহুমাত্রিকতা, অর্থাৎ অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফটের মাধ্যমে এই ভাইরাসটি তার গঠনগত এবং তার কার্যক্ষমতাগত কিছু পরিবর্তন সে করতে পারে বা ক্ষমতা তার রয়েছে। আমরা অনেক ভাইরাস, উদাহরণস্বরূপ HIV/AIDS ভাইরাসের কথা বলতে পারি, হেপাটাইটিস ভাইরাসের কথা বলতে পারি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিংবা পোলিও ভাইরাস, আল্লাহর অশেষ রহমতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান জানতে পেরেছে, মানুষকে জানাতে পেরেছে, এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে চিকিৎসা করা সম্ভব হচ্ছে। কিন্তু এই নোভেল করোনা ভাইরাস সম্পর্কে যেহেতু সারা পৃথিবীব্যাপী সমস্ত পৃথিবীর যে বিজ্ঞানীগণ রয়েছে এখনও পুরোপুরিভাবে স্পষ্টভাবে সব কিছু ব্যাখ্যা করতে পারছেন না, এই অজানা জায়গাটিতে এসেই, এই সুযোগটি নিয়েই
আমাদের তথাকথিত যে হাতুড়ে বিজ্ঞানীগণ, তারা তাদের গোরামির মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে নানান ধরনের অপপ্রচার, গুজব এবং কুসংস্কার সমাজে ছড়িয়ে দিচ্ছেন। আমরা যদি উদাহরণস্বরূপ আমরা যদি সেই কথাগুলো বলতে চাই, তাহলে আমরা এই গুজবের মধ্যে অন্যতম কিছু গুজব হচ্ছে, আপনারা শুনেছেন গোমূত্র পান করলে কোভিড ভালো হয়ে যায়, কিংবা গোবরে স্নান করলে এটি ভালো হয়ে যায়, অথবা থানকুনি পাতা, রসুন, অথবা সবাই যদি মাথা টাক করে ফেলে তাহলে হয়তো এই রোগ থেকে বেঁচে যাবে। এ ধরনের অনেক কুসংস্কার এবং গুজব আমাদের সমাজে প্রচলিত হয়েছে। বলা বাহুল্য, কোভিড নাইন্টিনের এই সুনির্দিষ্ট চিকিৎসা আজও পর্যন্ত আবিষ্কৃত না হওয়ার কারণে নানান ধরনের ওষুধ কিন্তু আমাদের ইতিমধ্যে ট্রায়াল দেওয়া হচ্ছে, যেমন অ্যান্টিভাইরাল, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিহেলমিনথিক, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, বায়োলজিক্স, এবং সর্বশেষ বা চীনেও এটি ট্রায়াল হয়েছে কনভালেসেন্ট প্লাজমা দিয়ে। অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যে চলছে এবং আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সহায় হন, ইনশাআল্লাহ একদিন সুনির্দিষ্টভাবে এই কোভিড নাইন্টিনের চিকিৎসা পৃথিবীতে আবিষ্কৃত হবে। তো এই এই যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের এই যেহেতু এই চিকিৎসাটি এখনও পর্যন্ত ঠিকভাবে আবিষ্কৃত হয়নি, এর সুযোগ নিয়েও কিন্তু কিছু সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গ চিকিৎসা সংক্রান্ত নানা বিভ্রান্তমূলক তথ্য প্রচার করে যাচ্ছে এবং সাধারণ মানুষের কাছে তারা সস্তা জনপ্রিয়তা অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদেরকে ভাইরাল করার অপচেষ্টা চালাচ্ছেন। যেমন এই এই ধরনের অপচেষ্টা থেকে কিন্তু অনেক সেলিব্রিটিও বাদ যাচ্ছেন না। আমি যদি উদাহরণ দেই, স্বপ্নে পাওয়া অনেক তথ্যের, অনেক চিকিৎসার তত্ত্ব, কিংবা ফুসফুসকে অপারেশন করে বের করে ধৌতকরণ তত্ত্ব, অথবা কাঁচা মরিচের সাথে পোড়া মরিচের সাথে যদি কেউ পান্তা ভাত খায় সেই তত্ত্ব, এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি যিনি সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় একটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্রপতি, তিনি শিরায় জীবাণুনাশক প্রয়োগের মতো ভয়ঙ্কর একটি তথ্য প্রচার করে ফেলেছেন। এখন আশা যাক আমরা এই বিভ্রান্তি থেকে কীভাবে বাঁচতে পারি। এক কথায় এই বিভ্রান্তি বা গুজব কুসংস্কার থেকে আমরা খুব এক কথায় যদি বলতে চাই যে এত সহজেই আমরা বেঁচে যাব, এটা আসলে আশা করা যায় না। তবে আমরা যদি কিছু ভূমিকা গ্রহণ করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আশা করি এই গুজব থেকে আমরা, কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয়ে, সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের মতামত আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত গাইডলাইন, সর্বোপরি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত এবং প্রকাশিত আমরা নির্দেশনা যদি মেনে চলি, ধর্মীয় কোনো বিষয়ে আমরা যদি সর্বজন বিদিত দেশ বরেণ্য ওলামাই কেরামের সুচিন্তিত মতামতগুলোকে গ্রহণ করে সেগুলোকে আমরা মেনে চলি, এবং মিডিয়া বলতে আমি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম সমস্ত কিছুতেই যে ধরনের যদি কোনো ভুল তথ্য প্রচার করা হয় সেটিকে আমরা চ্যালেঞ্জ করব, অর্থাৎ গুজব এবং কুসংস্কারের বিপক্ষে জোরালো যদি কণ্ঠ তৈরি করতে পারি, জোরালো কণ্ঠ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা হয়তো কিছুটা আমাদেরকে উপশম করতে পারবো এখান থেকে বাঁচার ক্ষেত্রে। তো পরিশেষে আমি কথাটি বলতে চাই যে আমরা কুসংস্কারে কান দেব না, আমরা সঠিক তথ্য জানবো, সঠিক তথ্য মানবো, এবং এই প্রত্যাশা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের সুস্থতা কামনা করে এবং সমস্ত পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোভিড থেকে আমাদেরকে রক্ষা করবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।